আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। ম্যাম আপনার সাথে কথা আছে। বলো কি কথা? আপনি সিএসকে কতটুকু চেনেন? কিরকম রাস্তা রাস্তা হেঁটে বেড়াচ্ছে দেখে খুব ভালো মনে হইল না বেচারা রূপক। আরে আমার জন্য ঢাকা খুলনা চিটাগাং শাহজালাল ইউনিভার্সিটির পোলাপান ওয়েট করতেছে। আচ্ছা ভাই আপনি ডিনার করেছেন? না। তোর মালটা বাইর কর আর পনে পাঁচ সিলের একটা টান দিয়ে দি। ভাই 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 শীতকালে রাইট ভাই হুগাই বোনা ভাই কষ্ট হয়ে যাবো ভাই ইয়ে করছে ভাই সরি ভাই অন্য লুয়েন না বুঝছি ভাই আপনার গো কোনো ঝামেলা চলতেছে ইয়ে করছে ভাই আপনার একটু কাম আছে আমার আছে কিছু কেমনে খায় না খায় ভাই আমি জানি না মনে হয়েছে যে আপনি এলেনে বিশেষজ্ঞ আপনি দেখলে কই দিতে হবে যে এমনি লয় এমনি লয়। আচ্ছা বাইর কর ভাই সরি ভাই বামাতে দিলাম তোর একটা কম দিছি রে বেটা তুই বাঁচাইলি না আমারে দূর কি কইস তুই মনে রাখিস তোর একটা নতুন আইটেম খাওয়াবো মনে রাখিস চল হ্যালো কে আমি করছি ভাই আমার ভাই কি মারাটা মারলো ভাই আমার পুরো মারলো আমার মায়ের করছে ভাই আমার কয়েকদিন তোর কোন বাবা কি করতে আমি দেখুন ব্যাপারটা তুমি তাহলে কি চেয়েছো আমি এখন আসবো না ভাই আপনার লাগবো না ভাই আপনার লাগবো না আচ্ছা আমি দেখবো না রাখো ঠিক আছে ভাই সকালে আমি দেই ভাই যদি পারি আমি দেখা করবো না ভাই সালামুকুম ভাই সকালে ডেন্ডি তুই খাইস এ জীবন কেন এত রং বদলাই কখনো কিরে তুই এখানে তোর তো হলে বসে পড়াশোনা করার কথা রোহিত তোমার কাছে কি সিগারেট আছে সিগারেট তুই ঠিক আছিস তুই সিগারেট কি করবি তো দাও না প্লিজ আরে দে দাদা আমি আমি তোরে জ্বালা দিচ্ছি
কি হয়েছে তোর, সমস্যা কি? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। না মামা, তোমার মধ্যে কোনো ঝামেলা আসছে। কি হয়েছে তোর? তোমাকে বলে কি হবে, তোমাকে বললেই তো তুমি সেটা নিয়ে সিনেমা বানাতে চাইবে। আরে ওটা তুমি ফাজলামি করে বলি দোস্ত, তুই কি এখনো প্রিয়াঙ্কার ব্যাপারটা নিয়ে আসিস? ওটা নিয়ে তুই যত ভাববি তত তোর সময় নষ্ট ছাড়া কিচ্ছু না। তোমরা কেউ আমাকে বুঝতে চাও না, কেউ না। কি হয়েছে সেটা তো তুই আমারে বলবি, আমি তোর কথা শুনবো, বল। রোহিত, আমার মনে হয় প্রিয়াঙ্কা ঝামেলায় আছে। প্রিয়াঙ্কা ঝামেলায় আছে তাই না? প্রিয়াঙ্কা যে আইটেম, ও কোনো ঝামেলা পড়ার মেয়ে না। উল্টা তুই যদি কোনো ঝামেলা পড়িস, ও এসে তোর উদ্ধার করবে। তুমি ওকে আইটেম বলছো কেন? আইটেম রে আইটেম ছাড়া কি বলবো, ও শুধু আইটেম না, ও নাম্বার ওয়ান আইটেম। আইটেমটা কি? আইটেম একটা ফিল্মের ল্যাঙ্গুয়েজ, এটা তুই বুঝবি না। তারপরে প্রিয়াঙ্কা তোমার বন্ধু, ওকে তোমার আইটেম বলা একদমই ঠিক হয়নি। আরে আমার বন্ধু বলেই তো আমি বলতেছি। ঠিক আছে, এটা বাদ দে, তুই চল, হলে চল। না আমি যাবো না, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। তুই ঠান্ডার মধ্যে বসে থেকে কি প্রিয়াঙ্কাকে পাবি? ও তো রুমে বসে ঠিকই ভিডিও কলে কোন পোলালয়ে কথা কইতেছে। ছি রোহিত, প্রিয়াঙ্কা তোমার বন্ধু না? তুমি বন্ধুকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করতে পারো? ছি, আরে আমার বন্ধু বলেই তো আমি কইতেছি, আমি তোরে খুব ভালোভাবে চিনি তাই না? ঠিক আছে, তোর যাইতে হবে না, তুই বয় বসে বসে যাই, কান্নাকাটি কর। আমি গেলাম। আমার মুখ আমি হাসু, আমি মুখ এমন করুম, আমি ছাপালাম, আমার ব্যাপার, তোমার কি? দেখ শোন, তোরে আমি বহুদিন ধরে চিনি, কি ঘোরাছিস সেটা আমার একটু খুলে কম না। আমি যেটা ঘটাইছি তুমি তো বুঝতেছো কি সেটা ঘটাইছি। হ্যাঁ, কাউকে বানাতো? আরে না মামা, তুমি যদি কাউরে কও তাহলে কিন্তু আমি আমার ক্যারিয়ার পুরো শেষ হয়েছি। আরে না, তুই আমার ছেলের মতো না, তুই কি করবো? এটা তো ভয়ের যে তোমার আমার ছেলের মতো, কিন্তু কই বানাতো? আরে না, কথা দাও। আমি কথা দিচ্ছি, আমি কারো করছি না। ক্যাফেটেরিয়া আছে না? আমি চিনি না। তার আগে তুমি আমার কো, তুমি দোকান বন্ধ করো 8টা, এখন বাজে 11টা, কইছিলে তুমি? আরে আমি তো, তুমি নামাই গেছিলা, ডলা বাতা খেয়ে আইছো, বন্ধ হইতে আছে। আমি কিন্তু কয়ে দিব সবাই রে মিয়া। দাঁড়া, তুই যে কি ঘটাছিস, আমি রাত্রির মধ্যে বাইর করতেছি, আর সকালে আসবি না খিচুড়ি খাওয়ার জন্যে? আমি দেখতেছি, আমি ডোলা পাতা খাচ্ছি। ঠিক আছে, যা তো। আমি কিছু বলবো না? ও হ্যাঁ, তোমাকে না বলে গিয়েছি কখনো? সেটাই তো, আজকে একটু টায়ার্ড। ও আচ্ছা ঠিক আছে, যাও তুমি হলে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে ভাই। রাতুল। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি পৃথিবীর সবকিছুর চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি। আরে এভাবে বলছো কেন? আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিশ্বাস করি না? বলছি কারণ আমার বিশ্বাস কখনো ভেঙো না। হ্যাঁ কখনো না, কোনোদিনও না। হ্যাঁ আসি, বাই। রাতুল, ওই কথাটা বলবো না? কোন কথাটা? মনে করে দেখো, তুমি যেটা আমাকে প্রত্যেক দিন যাওয়ার সময় বলো। কোন কথাটা বলো তো,
আমার মনে পড়ছে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমার স্বপ্নে শোনা, বলবো না? হ্যাঁ হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। শোনো, বলো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও প্লিজ, আমার স্বপ্নে শোনা, বাই বাই। একবার এদিকে আয় তো। বস, এই ব্যাপারে কিছু জানিস? না, ও তো আমার সাথে এই ব্যাপারে কিছু বলে নাই। আমি জানার চেষ্টা করছিলাম কিন্তু কিছু বলে নাই। আচ্ছা, ইদানিং ও কার বা কাদের সাথে বেশি কথা বলতো জানিস কিছু? ও তো কম বেশি অনেকের সাথেই কথা বলতো, কিন্তু কারোর সাথে সম্পর্ক টম্পর্ক আসছে বলে তো মনে হয় না। আচ্ছা, ঢাকা থেকে যে ওকে ফোন করতো, কারা ফোন করতো, কারো নাম বা কোনো কিছু কখনো বলেছে? নাম তাম জানি না, তবে ওই যে ডিরেক্টর প্রোডিউসার এনাদের সাথেই কথা বলতো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমাকে স্পেসিফিক্যালি তেমন কিছু বলেনি। আচ্ছা, কোন সিনেমার অডিশনে গিয়েছিল বা কোন ডিরেক্টর কিছু বলেছে? আপু আসলে ও অনেক কথা বলে তো, ওই জন্য আমি ওর সব কথায় গুরুত্ব দেই না। ওর ফ্যামিলি মেম্বারস কারো নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, ওর মায়ের নাম্বার আছে। মায়ের নাম্বারটা আমাকে একটু দিস তো। ওকে তো ফোনে ট্রাই করলাম, ফোন বন্ধ বলছে। অ্যাট লিস্ট আন্টিকে ফোন করে দেখি, দেখি কিছু জানা যায় কিনা। সেটা ঠিক আছে, কিন্তু আপু আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখনো ক্লিয়ার করে জানি না যে কি হয়েছে, না জেনে কি ফোন করাটা ঠিক হবে? বাসায় জানানোটা তো উচিত হবে না মনে হচ্ছে। তাও ঠিক আপু, মানে ওর যদি ফোন, মানে ওর সাথে যদি যোগাযোগ না হইতো আন্টির, আন্টি এতক্ষণ আমাকে ফোন দিত, আমার মনে হয় কি ও বাড়িতে গেছে। হ্যাঁ, সেটাও তো হতে পারে, তাই না? তাহলে কি করি, দুদিন ওয়েট করি না, দেখি কি হয়? এটাই ঠিক হবে আপু। কিন্তু ব্যাপারটা না একদম ভালো লাগছে না, কোনো কিছু না বলে এরকম একটা চিঠি রেখে দিয়ে চলে গেল, কি ঝামেলা হলো আমাকে পর্যন্ত বললো না। তোমাকে আর কি বলবে, আমি ওর রুমমেট, আমাকেই কিছু বললো না। আচ্ছা শোন, তুই না ওকে ফোনে ট্রাই করতে থাকবি, ফোন একদমই না ধরলে একটা টেক্সট দিয়ে রাখিস, আর যদি কখনো যোগাযোগ হয়, কমিউনিকেশন হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাস। আমি চলে যাচ্ছি, এভাবে না বলে চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপু, তার সব কসমেটিক্স তোমাকে দিয়ে চলে গেল? তাই তো দেখতেছি, শুধু কসমেটিক্স না, ওর জামা কাপড় লাগেজ কিচ্ছু নিয়ে যায়নি। কি অদ্ভুত একটা ব্যাপার না বলো, কাউকে কিছু না বলেই চলে গেল। হ্যাঁ, শুধু স্বপ্নবাবুকে একটা চিঠি লিখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তানিয়া আপু তো তাই বললো আমাকে। জানো বিথি, প্রিয়াঙ্কার এই কসমেটিক্স গুলো আমি ওকে না বলে ব্যবহার করতাম, ও যখন জেনে যেত আমাকে কি বকা দিত, আমার কাছে মজাই লাগতো।
কিন্তু আজকে ওর এই কসমেটিক সব দিয়ে গেছে, এগুলো না দিয়ে যদি ও থাকতো। তুমি প্রিয়াঙ্কা আপুকে অনেক ভালোবাসো না? এতদিন ধরে একসাথে আছি, কত স্মৃতি, একসাথে খাওয়া দাওয়া করা, ক্যাম্পাসে ঘোরা, আরো টিকটক, খারাপ তো একটু লাগবেই। হ্যাঁ সেটাই তো, আমি কত অল্প কয়েকদিন তোমাদের সাথে, আমারই কেমন একটা মায়া তৈরি হয়ে গেছে, আর প্রিয়াঙ্কা আপুর জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আমরা তো প্রায় 3 বছর একসাথে। 3 বছর? হ্যাঁ। আচ্ছা আপু, তুমি কি প্রিয়াঙ্কা আপুদের বাসা চেনো? হুম, একবার নিয়ে গেছিল আমাকে, একমাত্র মেয়ে, কি যে আদরে, সবাই ওকে অনেক ভালোবাসে। আচ্ছা আপু চলো আমরা কালকে প্রিয়াঙ্কা আপুদের বাসা যাই। যাওয়াটা কি ঠিক হবে? আমার মনে হয় প্রিয়াঙ্কা একটু একা থাকার জন্যই চলে গেছে এখান থেকে। কেন ঠিক হবে না? আমাদের তো জানতে হবে যে কোনো সমস্যা হলো কি না, আর যদি প্রিয়াঙ্কা আপু রেগে যায় তাহলে আমরা সরি বলে নিব, নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে, আমরা কয়েকটা দিন দেখি, যদি না আসে তাহলে আমরা শবনম আপুকে গিয়ে বলে সবাই মিলে ওর বাসায় যাব। হুম, সেটাই কিন্তু ভালো হয় আপু। মিস করতেছি। আপু তোমার তো মনে হয় ফোন বাজতেছে। না ঠিক আছে, ধরো ফোনটা। না না সমস্যা নেই, দরকারি ফোনও তো হতে পারে, কি আশ্চর্য। না না অত দরকারি, ঠিক আছে। আপু আমি একটু তানিয়া আপুদের রুম থেকে আসি তাহলে। আর ফোন ধরতেছে নাকি? হ্যালো। হ্যালো, কি ব্যাপার, এত ফোন করছো কেন? তো ফোন করতেছি কেন বুঝতেছো না? আমি ফোন দিতেছি, তুমি ধরতেছো না কেন? কেন, আমি ফোন দিলে কি কোনো সমস্যা? হ্যাঁ, আমার ফোন কি ধরা যাবে না? আমি তো সেরকম বলিনি, বাসায় একটু ঝামেলা হয়ে গেছে। তো সমস্যা হয়েছে সমস্যা নাই তো, তুমি আমার কাছে আসো, ছাদে আসো, আমি সমস্যার সমাধান করে দিতেছি। না এখন ছাদে যেতে পারবো না, সমস্যা আছে। এখন বেরিতে পারবো না মানে? কেন পারবো না বেরিতে? স্বপ্ন বাবা এখনো ঘুমায়নি তো, যেতে পারবো না। আজব তো, আরে স্বপ্ন বাবা জেগে থাকলে সমস্যা কই? স্বপ্ন বাবা জেগে থাকলে কি তোমরা বেরিতে পারবো না? সে ঘুমাইলেই তোমরা বেরোবা? সেরকম কিছু না, প্রিয়াঙ্কা চলে গেছে, এমনিতেই বাসায় সবার মন খারাপ, এখন আমি যেতে পারবো না। আরে ভাই তোমার ঝামেলা আছে, আমারও তো ঝামেলা আছে, আমি তোমার আসতে বলছি, তুমি এখন আসবা, আর কোনো কথা নেই, বাই। কি হয়েছে তোর, টানা মানা শুরু করছিস নাকি কিছু? তোর পড়ার টেবিল, লাইব্রেরি আর ক্লাস ছাড়া কোথাও দেখতাম না, আর এখন তো কোনো জায়গায় তোরে দেখি না। তুই রুমে কখন ঢুকোস, কখন রুম থেকে বাইরস, আমি নিজে তোর রুমমেট তাই আমি তোরে দেখি না। হ্যাঁ থাকস কই সারাদিন? আরে ঠান্ডার ভিতরে কি রে, কোনো শীতের ড্রেসও পরস নাই, খাইছস রাতে কিছু? আরো কেমন গাঞ্জটি বন্ধু, রাত্রে বেলা তোমার বাসার নিচে আসে, আর তুমি কি আমার বুঝাও কোনটা বন্ধুত্ব আর কোনটা কি? সব দায়িত্ব কই পালন করলা, সোহন যখন রাইতের অন্ধকারে গড়াইলো কি করলা? অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া। কি সে তার প্রিয় বন্ধু?